সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে 26 এপ্রিল 2020। আজকে তোমাদের যে ক্লাসগুলো হয়েছে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, চলো সেগুলোর হোমওয়ার্ক দেখে আসি। তার আগে বলে নেই, তোমাদের প্রাক প্রাথমিক প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর ক্লাস আজকে হয় নাই। রমজানের জন্য তোমাদের ক্লাসগুলোর রুটিন একটু পরিবর্তন করা হয়েছে। তোমাদের ক্লাসগুলো একদিন পর পর হবে, তো তোমাদের ক্লাস আগামীকালকে হবে, আজকে হয় নাই। আজকে শুধু হয়েছে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ক্লাস। প্রথমে হয়েছে ক্লাস 3, তোমাদের ইংলিশ ক্লাস হয়েছে ইউনিট 11 লেসন 1 থেকে 3 বি। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে ক্যান ইউ গিভ মি ড্যাশ, আর হচ্ছে ক্যান ইউ ড্যাশ প্লিজ, এখানে হোমওয়ার্কটি দেওয়া আছে। তারপর ক্লাস হচ্ছে 4, ইংলিশ সাবজেক্ট ইংলিশ এবং ইউনিট 14। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে অ্যাক্টিভিটি বি, এটা তোমরা শিখবা লিখবা, আর হচ্ছে রাইট অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটি, তোমরা ডেইলি কী কাজ করো সেগুলো তোমরা নোট করে ফেলবা। ওকে, এই ছিল তোমাদের ক্লাস 4-এর হোমওয়ার্ক। তারপর হচ্ছে ক্লাস 5, তোমাদের বিষয় গণিত অধ্যায় 6 ভগ্নাংশের সাহায্যে গুণ। তোমাদের বাড়ির কাজ হচ্ছে এখানে 6টা অঙ্ক দেওয়া আছে, এই 6টা অঙ্ক তোমরা করবা, এই 6টা অঙ্কই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তো এই ছিল তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর হোমওয়ার্ক। আশা করি তোমরা সব হোমওয়ার্কগুলো বুঝতে পেরেছ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবা। ধন্যবাদ সবাইকে।